বিজয় দিবস উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের শোভাযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, বিএনপির শোভাযাত্রা নিয়ে বিস্তারিত জানবো, কি বলছেন তারা সব মিলিয়ে জানান। মহান বিজয় দিবস উপলক্ষে 28 অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি নেতারা আসেনি, এরপর থেকে কিন্তু লাগাতার অবরোধ হরতাল কর্মসূচি পালন করেছে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে তারা নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় পর্যন্ত একটি শোভাযাত্রা বের করে এবং শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বিএনপিকে মাঠের বাইরে রেখে নির্বাচন করছে, যে নির্বাচনে তারা বিএনপি সর্বশক্তি দিয়ে সে নির্বাচন প্রতিহত করবে। যে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা আরো বলছে যে খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় বন্দী করে রাখা হয়েছে এবং তাদের অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। এবং নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিল বাতিল করবার কথাও বলেছে। তো শোভাযাত্রাটি এবং তারা বারে বারে বলছে যে যেকোনো মধ্যে তারা নির্বাচন তাদেরকে নির্বাচনের ফল ভালো হবে না বলে তারা বলছেন। তো রঞ্জন, আসলে শোভাযাত্রা প্রায় শেষ হয়ে গিয়েছে, নেতাকর্মীরা অনেকটাই তাদের স্ব গন্তব্যস্থলে চলে আসছে বা ফিরে যাচ্ছে এবং নেতাকর্মীরা হবে না বলে তারা বলছেন। তো রঞ্জন, আসলে শোভাযাত্রা প্রায় শেষ হয়ে গিয়েছে, নেতাকর্মীরা অনেকটাই হোসেন, আপনাকে ধন্যবাদ।